নমস্কার বন্ধুরা আমি রাজু পাল আর আপনি দেখছেন মাই গার্ডেন বন্ধুরা আমার বাড়ির পাশে একদিন রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখি এই জঙ্গলের দিকে একটু নজর যায় এবং এখানে বেশ কয়েকটা সুন্দর কচু গাছ আমার নজরে আসে কচুর বিভিন্ন প্রজাতি হয় তার মধ্যে বেশ কয়েকটি কচু জঙ্গলে পাওয়া যায় যেগুলোকে বুনো কচু বলা হয় তার মধ্যে বেশ কয়েকটির পাতা বেশ সুন্দর বাহারি এইগুলোকে বাহারি কচু বলা হয় দেখুন সবুজ সুন্দর পাতার মাঝে কেমন চন্দনের মতো ছিটে দেওয়া রয়েছে মূলত এটি বুনো কচু হলেও পাতাবাহার গাছ হিসেবে খুব জনপ্রিয় এই গাছটি আমি লোভ সামলাতে না পেরে গাছটিকে তুলে নিয়ে আসলাম তারপর এই যে জলের ফিল্টারটা ব্যবহার না হওয়ার ফলে বলেছিল আমি ঠিক করলাম যে সেখানেই এই গাছটিকে প্রতিস্থাপন করব। আমি প্রতিস্থাপনের জন্য নিচে কিছু নুড়ি কাকড় এবং বালি দিয়ে দিয়েছি কারণ এই যে জলের ট্যাপটি দেখছেন আমি এটি এর জল নিকাশি ব্যবস্থাপনা হিসেবে গড়ে তুলছি বাকি কোনো অংশে কোনো ছিদ্র করিনি আমি এই গাছটি প্রতিস্থাপনের জন্য বাগানের ঝুরঝুরে দুঁয়স মাটি নিয়েছি তার সাথে নিয়েছি কিছু ভার্মি কম্পোস্ট শুধু বাগানের মাটি দিলেই হতো কিন্তু যেহেতু মাটিটা দিলে টাইট হয়ে যাবে জল নিকাশি ব্যবস্থাপনা ভালো গড়ে উঠবে না তাই ওই মাটির সাথে অল্প কিছু ভার্মি কম্পোস্ট মিশিয়ে দিচ্ছি এখানে এই মাটির সাথে ভার্মি কম্পোস্টের পরিমাণ সেভেন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ নিলেই হবে তার সাথে কিছু বোনডাস্ট নিয়েছি আর এটা হলো নিমখোল তো এই বোনডাস্ট নিমখোল ভার্মি কম্পোস্ট এবং মাটি খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার এই মাটিগুলো দিয়ে আমি টপটিকে আস্তে আস্তে ভরে দেব। বন্ধুরা একটু দেখাতে অসুবিধা হচ্ছে কারণ আমি কোনো স্ট্যান্ড ব্যবহার করছি না এক হাতে ক্যামেরা ধরে আমি ভিডিওটা করার চেষ্টা করছি তখন প্রতিস্থাপনের পর আমি টপ ভরে জল দিয়ে দিয়েছিলাম এই কচু গাছের পাতায় চন্দনের মতো দাগ থাকায় এটাকে চন্দন কচুও বলে এইবার দেখে নেব যে জল নিকাশি যে ব্যবস্থাটা সেটা কেমন হয়েছে বাহ দেখুন কি সুন্দর টুপিয়ে টুপিয়ে জল পড়ছে অর্থাৎ বোঝাই যাচ্ছে আমার যদি ট্যাপটা আমি খুলে রাখি তাহলে অতিরিক্ত জলটা একা একাই বেরিয়ে যাবে প্রতিস্থাপনের কিছুদিন বাদে আসলে আমি যখন গাছটা প্রতিস্থাপন করেছিলাম তখন ছিল শরৎকাল তারপর আস্তে আস্তে শরতের পরে শীত আসতে শুরু করেছে গাছটিও খুব ভালো বৃদ্ধি পেতে শুরু করেছিল যে পুরোনো যে পাতাগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সব শুকিয়ে গিয়েছে এবং এই পাতাটা সম্পূর্ণভাবে নতুন করে গজিয়েছে কিন্তু বন্ধুরা শীত আসার পর এই গাছটি হঠাৎ মারা গেল আমি ভেবেছি গাছটা হয়তো আর পাবো না আমি কিন্তু আমি টপটার কোনো ক্ষতি করিনি মাটিগুলো যেভাবে ছিল সেইভাবেই রেখেছিলাম এবং শীতের শেষে আমি পরটুলাকা গাছগুলো এর মধ্যে লাগিয়ে দিয়েছিলাম তারপরে দেখুন বন্ধুরা পরটুলাকা গাছের সাথে সাথে আমার সেই পুরনো বাহারি কচু গাছ কি সুন্দরভাবে পেরিয়ে এসেছে খুব সুন্দর লাগছে আমার যে আমি ভেবেছিলাম হয়তো গাছটা আমি আর বাঁচাতেই পারবো না কিন্তু সেটা শীতের ডরমেসি পিরিয়ডে চলে গেছিলো তারপর থেকে আবার গাছটা সুন্দরভাবে বেরিয়ে এসেছে আর তার সাথে সাথে আমার এই যে পর্টলাকা গাছগুলো সেটাও খুব সুন্দর হয়েছে আর যে জল নিকাশি ব্যবস্থাপনা সেটা সম্পূর্ণভাবে অক্ষত রয়েছে তো বন্ধুরা এখানে আমি যে পরটলাকা গাছগুলো কি প্রতিস্থাপন করেছি কিভাবে সার প্রয়োগ করেছি সেটা আপডেট দেখায়নি কারণ পর্টলাকা গাছের ওপর অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে আমি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওটির ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি কীভাবে পটলাকা গাছকে কাটিং থেকে বড় করবেন তার সার প্রয়োগ কীভাবে করবেন কিভাবে ভার্টিক্যাল গার্ডেন তৈরি করবেন সেই সংক্রান্ত অনেকগুলো গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই ডেসক্রিপশান বক্সে চেক করে নিন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে আমি কোন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথে আপনি তার নোটিফিকেশানটি পেয়ে যাবেন এবং সেটি সবার আগে দেখে নিতে পারবেন তো বন্ধুরা এইখান থেকে আমি খুব ভালোভাবে বুঝতে পারলাম যে কোনো কিছুই কিন্তু ফেলে দেওয়া নয় দেখুন এখানে আমি জঙ্গল থেকে কুড়িয়ে আনা একটা গাছকে ফেলে দেওয়া যেটা নষ্ট হয়ে গেছিলো জলের ফিল্টারের যে কো ট্যাঙ্ক তার মধ্যে আমি গাছটিকে লাগিয়েছি এবং সেই গাছটি মারা যাবে ভেবেছিলাম কিন্তু সেই গাছটি মারা যায়নি দেখুন কত সুন্দর হয়েছে আর যখন সকালের দিকে এই পলটুলা গাছগুলোতে ফুল ফোটে তখন দেখতে সেটা খুবই সুন্দর লাগে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী কোনো ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে আমার বাগানের ওভারভিউ বা আপডেট সহ কোনো গাছের যত্ন ও পরিচর্যা সংক্রান্ত ভিডিও নিয়ে ততক্ষণ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর প্রচুর গাছ লাগান আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ